প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে তোমাদের এসএসসি পরীক্ষার রুটিনটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের রুটিনের ডেটগুলো তোমাদেরকে একটু জানিয়ে দিব। আমরা বিভাগ ওয়াইজ রুটিনগুলো করেছি। দেখো, প্রথমে বিজ্ঞান বিভাগের রুটিন। তোমাদের প্রথম পরীক্ষা 14 তারিখ, 14ই নভেম্বর রবিবার পদার্থ বিজ্ঞান, এরপর 16ই নভেম্বর মঙ্গলবার রসায়ন, এবং 22শে নভেম্বর সোমবার জীববিজ্ঞান বা উচ্চতর গণিত। অর্থাৎ যে যেটি অপশনাল হিসাবে নিয়েছো জীববিজ্ঞান এবং উচ্চতর গণিতের মধ্যে, তার কিন্তু সেই অপশনালের পরীক্ষাটি হবে না, বাকি যেটি তোমরা মূল বিষয় হিসাবে নিয়েছো সেই পরীক্ষাটি হবে। তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল 10টায় এবং শেষ হবে 11টা 30 মিনিটে। ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা শুরু হবে 15 নভেম্বর সোমবার হিসাব বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে। তোমাদের দ্বিতীয় পরীক্ষা হবে 21 নভেম্বর, তোমরা কিন্তু এখানে বেশ কয়েকদিনের ছুটি পাবে, রবিবার ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা, এবং তোমাদের সর্বশেষ পরীক্ষা 23 নভেম্বর মঙ্গলবার ব্যবসায় উদ্যোগ। তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে দুপুর 2টায় এবং শেষ হবে 3:30টায়। তোমাদের সময়টা কিন্তু একটু বিশেষভাবে তোমরা খেয়াল রাখবে, তোমাদের পরীক্ষাগুলো কিন্তু বিকেলে হবে। মানবিক বিভাগের পরীক্ষা হবে 15 নভেম্বর, শুরু হবে সোমবার ইতিহাস পরীক্ষার মাধ্যমে। 18 নভেম্বর বৃহস্পতিবার তোমাদের হবে শারীরিক শিক্ষা পরীক্ষা, যাদের শারীরিক শিক্ষা বিষয়টি রয়েছে। তো মানবিক বিভাগের যাদের যে বিষয় রয়েছে তাদের কিন্তু সেই বিষয়ে শুধু পরীক্ষা হবে। 21শে নভেম্বর রবিবার ভূগোল পরীক্ষা, এবং 23শে নভেম্বর মঙ্গলবার যাদের অর্থনীতি রয়েছে তাদের অর্থনীতি, এবং যাদের পরিণতি রয়েছে তাদের পরিণতি। তোমাদের পরীক্ষা কিন্তু হবে সকালে, সকাল 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত। এখন তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু সাধারণ নিয়মাবলী নিয়ে আলোচনা করব। যে নিয়মগুলো সাধারণত প্রচলিত থাকে সেগুলো আমরা তুলে ধরবো না, বাকি যেগুলো এবার পরীক্ষার জন্য বিশেষভাবে বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নিয়মগুলো দেওয়া আছে, গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আমি মুখে বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা একটু দেখে নিও। তোমাদের যে পরীক্ষা হবে সেই 10টায় বা 2টায়, পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে তোমাদেরকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। তোমাদের এমসিকিউর উত্তরপত্র এবং মূল খাতা, উত্তরপত্র খাতা তোমাদেরকে একসাথে দেওয়া হবে, এবং তোমাদের প্রথমে এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে, 15 মিনিট সময় থাকবে, 15 মিনিট পরে এমসিকিউটি জমা নিয়ে নেওয়া হবে। এমসিকিউ উত্তরপত্র জমা নেওয়ার পর তোমাদেরকে সৃজনশীলের প্রশ্ন দেওয়া হবে, এবং তোমরা সৃজনশীল 1 ঘন্টা 15 মিনিট লিখতে পারবে। অর্থাৎ এমসিকিউ এবং সৃজনশীলের মধ্যে কোনো বিরতি থাকবে না, এটি কিন্তু তোমাদের জন্য একটি সুবিধাজনক। তোমরা 3টি সৃজনশীল লেখার জন্য 1 ঘন্টা 15 মিনিট সময় পাবে, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের ছাত্রছাত্রীরা, এবং বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা 2টি সৃজনশীল লেখার জন্যই কিন্তু তোমরা 1 ঘন্টা 15 মিনিট সময় পাবে। তোমাদের নৈবিত্তিক থাকবে 15টি, নৈবিত্তিকের জন্য কিন্তু 15 মিনিট সময় থাকবে, যদিও প্রশ্নে 30টি নৈবিত্তিক থাকবে। 30টি নৈবিত্তিক থেকে তোমাদের যে কোনো 15টির উত্তর দিতে হবে, তবে তোমরা সময় কিন্তু পাবে 15 মিনিট। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ, কারো কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে।